আমাদেরকে গরিব বানাইয়া দুনিয়াতে আমার আল্লাহ পাঠাইছে ইমুক মেম্বার ইমুক ধনী ব্যক্তির মানুষ তার সন্তান সোনার সামিস মুখের মধ্যে দিয়া জন্ম গ্রহণ করলো কিন্তু আমার ছেলেটা মেয়েটা ভাঙ্গা গড়ে মাটির মধ্যে পইরা তখন পর্যন্ত বাচ্চার খাবার পর্যন্ত আনতে পারি না আমার এই দুরবস্থা কেন আমার আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দারে ও বান্দা খবর জানুনি আমার বন্ধু হাবিব রহমাতুল্নি ইনালামিন ঘোষণা দিয়েছেন ধনী ব্যক্তিরা গরিবের চাইতে গরিব মানুষ যদি আল্লাহ তালার হুকুম নিয়ম কারণ সে মানতে পারে আমার আল্লাহ ডাক দেয়া বলেন আমার বন্ধু ঘোষণা দিয়ে দিয়েছেন ওই গরিব মানুষ যদি নিয়মিত এবাদত কইরা সবুর ধৈর্য ধারণ করতে পারে গরিব অবস্থায় আমার আল্লাহ ওই ব্যক্তিটা ধনীর চাইতে পাঁচশো বছর আগে আল্লাহ তারে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেবে জোরে কইতেন না তাহলে গরিব হওয়ার লাভ না লস কথা কয় না লাভ লাভ কেমন লাভ একটু তাকায়া দেখেন আমাদের এলাকার মধ্যে একজন মানুষ নাম বলবো না বাবা কথা বলবা আমাদের এলাকার একজন মানুষ শুনেন একটু খেয়াল করেন শোনেন আমাদের এলাকার একজন মানুষ ওনার টাকা পয়সাই হয় না কি হয় না টাকা বসে হয় না মানে যাই পায় এটা হোক হালাল হোক হারাম মানুষের উপরে জোর জবস্তি করে জায়গা নিয়ে নেয় এই মানুষটা এত সম্পত্তি তার তিন জনমও খায়া শেষ করতে পারত না তিন জনম শেষ করতে পারত না কিন্তু লুকটা মানে এক কেজি গুস্ত খাইলে তার সাতশো টাকা কমে যাবে এই কারণে এক কেজি গুস্ত খাইতো না কিপটা মানুষ কি মানুষ কিপটা মানুষ কিন্তু এত সম্পত্তির মালিক তার তিন জনম খাইয়া শেষ করতে পারতো না এই লোকটা যেদিন মারা যাবে এদিন বই নাই শেষ অনেকে চিন্তা করবো আমি মারা যাওয়ার পরে অনেকে আইব যে তোমার বাপ তো মারা গেছে একটা গরু আইনা জব কইরা খাওয়ায় খাওয়াই বড় ঘেরা অনুষ্ঠান কইরো আমি তোমারে বইলা যাই আমি মারা যাওয়ার পরে মসজিদের একজন ইমাম সবার এলাকার দুই চারজন লুক আইনা খাওয়াই লাই গরু আইন না নাউজিল্লা কইতেন না কথাটা বুঝতে পারছেন মানুষটা মারা যাইতেছে মারা যাবে মারা যাওয়ার আগে এই লোকটা বইলা যাইতেছে বাবার এই একটা খবর শুনে যাও খরচ হয়ে যাবে কথাটা বুঝতে পারছেন এত সম্পত্তির জন্য পাগল তার সাকরাতুল মাউত চলে আসছে এরপরেও মানুষ তার আশেপাশে বৈশা তার আপনজনরা কান্না করতেছে ওই মুহূর্তেও সে এমনভাবে তার শরীরটা মানে ফেরালাইসিসের মতো হয়ে গিয়েছিল অনেক দিন পর্যন্ত বিছানায় মধ্যে বইরা ছিল এক পর্যায়ে বই লাগেছে বাবা রে সম্পত্তি খরচ করিস না তোলা ভাগে কম পাইবি এই জন্য এই জন্য আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন ডাক দেয়া বলেন আমার বন্ধু ঘোষণা দিয়ে দিয়েছেন আমার রাসূল ঘোষণা দিয়ে দিয়েছে দনের চাইতে গরিবরা পাঁচশো বছর আগে জান্নাতে যাবে সকলে আওয়াজ দেয়া বলুন আল্লাহ আকবার আরেকটু মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ বাবা এরা একটু খেয়াল করবেন কোরআন থেকে একটু আলোচনা করব কষ্ট হবে আপনাদের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়া বলেন আমি আল্লাহ মানুষকে বড় চমৎকার আকৃতিতে বানাইলাম আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আল্লাহ যদি বান্দারের চমৎকার আকৃতিতে বানাইয়া থাকে তাহলে আমাদের আল্লাহর জন্য কোনো কিছু করার দরকার আছে কি না নাই এই যুবক ভাইরা কথা বলেন আসেনি আচ্ছা এই আমার দিকে এই ওইদিকে কি এদিকে শুনুন আল্লাহ যদি কুরআনে বলেন লাকদের হলাক নাল ইন সা নাফি আহ আমি বান্দাকে চমৎকার আকৃতিতে বানাইছি আপনারা একটু জবাব দিবেন আল্লাহ যে আঠারো হাজার মাখলুকত বানাইছে তিন তিন বাগে আশি হাজার আলম বানাইছে এই আলমের মধ্যে আশি হাজার আলম আঠারো হাজার মাখলুকাতে কোন সৃষ্টি কি আমাদের চাইতে সুন্দর কথা বলেন কোনো সৃষ্টি আমাদের চেতে সুন্দর না কেমনি একটু চিন্তা করেন আপনি যদি একটা গরুর দিকে তাকান গরু গরু কথা বলেন আমাদের সময় অনেকে অনেক আমাদের মা বাবে ডাক দেয় অনেক সময় বিরক্ত হইয়া কলে আরে গরু মানুষ তো হইলেন আর গরু হইলি হয় না হয় কিন্তু মা বাবা যদি কোনো সময় রাগ হইয়া সন্তানরে এই কথাটা বলে ফেলে তাহলে আল্লাহ তাআলা মা বাবার ডাক ডাইরেক্টলি আল্লাহ তালা বদ্ধ যেটাও হোক এবং সুদ হোক আল্লাহ তালা কবুল করে নেয় এই জন্য মা বাবা কোনোদিন সন্তানরা এমন বাল গালি দেওয়া আল্লাহর রাসুল নিষেধ করেছেন মা বাবা যদি সন্তানরা ডাক দেয় আরে কম আরে গাদা এটাও আল্লাহ তালা দরবারে কবুল হয়ে যায় সমান আল্লাহ কইতেন না আল্লাহ কোরআনে বলছেন বেসমিল্লাহি রু রহমা নি রহিম ওয়াকদারব্বুকা আল্লাহ তা আবুদু ইল্লা ইয়াহুয়ালি দাইনী এহ সা না জরিকন সুহাল আল্লাহ এ মুসলমান বা বাবা আল্লাহ তা আলা আম্মা বাবার সাথে উঃ আচরণটা পর্যন্ত না করার জন্য নিষেধ করেছেন শরীফের মধ্যে পাওয়া যায় নবী আমার বলেন ডাক মায়ের কথা আল্লাহ রাসুল তিনবার বলেছেন তাইলে মুসলমান বাবা বায় রাসুলের হাদেশ গুলো খুঁজলে পাওয়া যায় মদিনার নবী বলেন যদি কোন সন্তান পিতা মাতাকে আঘাত দেয় কষ্ট দেয় আর ওই পিতা মাতা যদি ওই সন্তানকে বদুয়া করে ডাইরেক্টলি কবুল হওয়া যায় এবং পিতা মাতা যদি সন্তানের জন্য সুদোয়া করে ডাইরেক্টলি কবুল হওয়া যায় বলবেন খুচরো আমি আমার ছেলের জন্য দোয়া করি কিন্তু কবুল হই না আমি তো আমি বাবা হইলাম কিন্তু আমার ছেলের জন্য মেয়ের জন্য দোয়া করলাম কবুল হইল না এটা দেখলাম না মাও বলবেন আমি আমার ছেলে মেয়ের জন্য দোয়া করলাম কবুল হইল না আপনি বললেন কবুল হবে রাসুলের হাদিস বললো কবুল হবে তবে বাবা ভাই এরা কবুল কেমনে হবে জেনে যান জীবনের একবার কইল আমার আল্লাহ যখন বান্দার যখন যে অবশ্যই যেই অবস্থানে খুশি হবেন ওই অবস্থানে আল্লাহ তার দোয়াটা কবুল করে নিবেন আল্লাহ তালার দরবারে কেউ যদি দোয়া করে যে হুজুর আমি অনেক দোয়া করি আল্লাহর দরবারে আমার অভাব আল্লাহ দূর করে দেয় না বিপদ লাইগা রয়েছে আল্লাহ দূর করে দেয় না হুজুর অনেক কান্নাকাটি করি নামাজ ফেরা তাহা যুদ্ধা কান্নাকাটি করি আল্লাহ রাসুল বলছেন কেউ যদি নামাজ ফইরা আল্লাহর কাছে দোয়া করে এই আল্লাহ ফিরাইয়া দেয় না কিন্তু আমি মা বাপ দোয়া করলাম নামাজ পর্যন্ত কিন্তু খুব লইল না কিন্তু এখন আসেন আল্লাহ রাসুল বলেছেন যে দোয়ার জিনিসটা কোন সন্তান যখন মা বাবা সন্তানের জন্য দোয়া করে এই দোয়াটা আল্লাহ ফিরাই না বলে হুজুর কেমনে ফিরাই না আল্লাহ তালা দোয়াটা ডাইরেক্টলি জমা করে রাখেন সুবাহ আল্লাহ বলেন আল্লাহ কি করে রাখেন আপনি আমি দোয়া করি আল্লাহ কান্নাকাটি কইরা নামাজ কইরা রোজা কিন্তু কবুল হয় না কারণ আল্লাহ ডাইরেক্টলি দেয় না এই কারণে আমাদের মনে হয় কবুল হইছে না কিন্তু আল্লাহ ডাক দেয়া বলতেছেন যে আমি আল্লাহ পাকর বলে লাভিন এই বান্দাটার যখন দোয়াটা দরকার আমি আল্লাহ তার সেই অবস্থায় তাকে দান করে দিই এটা হতে পারে জীবনের শেষ বাঘে হতে পারে জীবনের মধ্যভাগে হতে পারে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার না যে দোয়া করা হয়েছে এই দোয়াটা আমার আল্লাহ উঠাইয়া রাখবেন দুনিয়ার জিন্দিগিতে আপনার সে দোয়াটা কবুল হইল না কিন্তু হাসরের মার যেদিন কায়েম হয়ে যাবে যেদিন আপনি আল্লাহ তালার কাঠগড়ে আসামি হিসেবে দাঁড়াইয়া যাবেন গুনাখাতার কারণে আপনি আল্লাহ তালার জাহান্নামের মধ্যে চলে যাবেন আমার আল্লাহ ডাক দিয়া বলবে বান্দারে যা 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 আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা আজকের দিনের জন্য উপহার দিয়ে দিলাম সেই উপহারটা হইল দুনিয়ার জগতে তুমি দোয়া করেছিলা তোমার জন্য তোমার পিতামাতা দোয়া করেছিল তোমার জন্য কিন্তু আল্লাহ তালা আমি আল্লাহ তালা তোমার জন্য বেশি বুঝি আল্লাহর চাই থেকে আমরা বেশি বুঝি কথা বলেন আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দারে যা আমি আল্লাহ তোমাকে ভালোবাসা মহব্বত কইরা দুনিয়াতে এই দোয়াটা না দিয়া তুমি দুনিয়ার মধ্যে কষ্টে ছিলা দুনিয়ার মধ্যে বিপদের মধ্যে পড়েছিল দুনিয়ার মধ্যে রোগে দুগে কষ্ট করলা কিন্তু ভালো ইনকাম করতে পারো নাই শরীরটা অসুস্থ ছিল দরিদ্র দিয়া কাটছে নিম্ন মধ্যবিত্ত মানুষ তুমি একদম গরিব মানুষ তিন বেলায় খাইতে পারো না হয় কিন্তু আমি আল্লাহ তালার এবাদত তুমি করতাও পাঁচ অক্ট নামাজে তুমি যাই নিতাম মানুষের সাথে খারাপ আচরণ করতা না বান্দার হক কোনো দিন মারো নাই পিতা সাথে খারাপ আচরণ করো আমার আল্লাহ ডাক দেয়া বলবেন বান্দারে বান্দারে খবর জানুনি দুনিয়ার জগতে অনেক কষ্ট আমি আল্লাহ তোমারে দিয়েছে আর হাসরের ময়দানে আমি আল্লাহর মনে চাই তুমি বান্দা আমি আল্লাহর দরবারে কষ্ট করেছো তুমি ছোর সবুর করেছো দর যোগদান করেছ আমি আল্লাহর মনে চাই দুনিয়াতে ক্ষণস্থায়ী জিন্দিগিতে তোমারে কষ্ট দিয়া আর হাস তোমার সেই কষ্টটার আমি আল্লাহ দূর আজকের আলামিনের দিনে যেদিন একজন মানুষের মাতার আধাত উঁচুর মধ্যে মধ্যে চলে আসবে আমি আল্লাহর মনে চাই তোমার বড় কষ্ট দিলাম দুনিয়াতে বড় তোমার আঘাত দিলাম দুনিয়াতে তোমাকে সম্পত্তি তেমন দিলাম না দুনিয়াতে মানুষের মধ্যে অনেক ধরনের লাঞ্ছিত বেঞ্ছিত তুমি হয়েলা সৎ পথে থাকতে গিয়ে অনেক বিপদ তোমার হইল আমার মনে চাই হা ময়দানে রে তোমার সেই প্রতিদানটা আমি আল্লাহ তোমারে ডান হাতে দান করি আর সেই দানটা হবে আমি আল্লাহর মনে চাই ফিনারি জাহান্নামা খোয়ালিদি না জাহান্নামের মধ্যে তোমারে না দিয়া আমি আল্লাহর মনে চাই তোমারে আমি আল্লাহ জান্নাতের মধ্যে স্থান দিয়ে দেওয়ার জন্য আরো জোরে কর না সুবাহান আল্লাহ

সা في احسن تقويم আল্লাহ কোরানে বললেন আমি আল্লাহ মানুষকে চমৎকার আকৃতিতে বানাইলাম এই আমার চাঁদপুরের বাবা ভাইয়েরা এই আমার চানপুরের এলাকার মা বোনেরা আল্লাহ যদি বান্দারে চমৎকার আকৃতিতে বানাইয়া থাকে তাইলে আপনি আমি একটু ক্যালকুলেটর করে হিসাব নিকাশ করি বলবেন হুজুর আল্লাহ তাআলা আমাদের সমাজের মধ্যে দেখবেন আতর ল্যাংড়া বোবা আছে কিনা নাই কথা বলেন কথা বলেন আমাদের সমাজে আছে না আসেনা অন্ধ আসেনি দেখলাম বাংলাদেশের কোন জায়গায় জানি এক পরিবারের মধ্যে সাতজন অন্ধ মানুষ কয়জন কথা বলেন বাবা কষ্ট হইতেছে আপনাদের আমি সমাপ্তির দিকে চলে যাই আমি দু চার মিনিট শেষ করে দেব কারণ আপনাদেরও ধৈর্যের একটা বিষয় আছে কি কোন কারণ আমরা এসে ডিজিটাল হুজুর মাইকের সাউন্ড যদি একটু থাকে তাহলে দেখা গেছে আমরার বলারও একটু সাউন্ড আছে ঠিক নেই তাও আজকে আমার শফিকুল ইসলাম বেড়ার সাসার করে খাইলাম আলহামদুলিল্লাহ রিজিকে আল্লাহ যা রাখছে আলহামদুলিল্লাহ খাইছি শরীর একটু তাল আছে মার হাবা কইতেন না মার হাবা কইলে গুণ নাকি যেটা বলেন মার হাবা রিজিকের মালিককে আল্লাহ তালা আমরা মনে করি কি জানেন যে আমি বিয়ে করলে বাচ্চারে খাওয়া মুখে আমি বিয়ে করলে ছেলে সন্তান মেয়ে সন্তান হইব আবার বউ আইব এটারে খাওয়া অমুকি আল্লাহ ডাক দেয়া বলেন বান্দারে খাবারের টেনশন তুমি করতে হবে না আমি আল্লাহ তালা বান্দা সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে খাবার সৃষ্টি করেছি খাবার বাজেট আল্লাহ তালা রাইখা দিয়েছেন তো সেই জন্য আমার চাচার পরিবারের মধ্যে বর্কদান করুন জুড়ে বলুন আমিন আমার এই চাচা বাবার নাম কি আব্দুর রহমান আমার এই শাসার নাকি মা মারা গেছে বছর দুই বছর ভিতরে বাবা মা মারা গেছে ষোলো সতেরো বয়সে তাইলে আমি আপনাদের যে জিনিসটা চাইতেছি আমাদের সমাজে দেখবেন বুবা অনেক মানুষ আছে লোকটা নামাজি লোকটা মানুষের হক মারে না কিন্তু তার উপরে বিপদ বেশি কথা কয় না এ মুসলমান বাবা না মানুষটা নামাজই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু কোনো দিন কোনো মানুষের কাঁচা আইলের পণ্য সে দেয় না কিন্তু তার উপরে বিপদ আসে এই মানুষটা মা বাবার কথা শুনে কিন্তু কোনো দিন কোনো মানুষের সাথে খারাপ আচরণ করে না কিন্তু তার উপরে বিপদ আসে তাকায়া দেখবেন এলাকার মধ্যে অনেক মানুষ আতুল ল্যাংরা বুবা আছে ওই রকম মানুষ আল্লাহ তালা জমিনের মধ্যে আছে হুজুর আল্লাহ বলছেন না কদ খলাক নাল ইংসানাফি আসানি তা কবিম মানুষকে আল্লাহ তালা বড় চমৎকার আকৃতিতে বানাইলেন তাইলে আল্লাহ কেন আতর ল্যাংরা বুবা বানাইয়া আমাদেরকে গরিব বানাইয়া দুনিয়াতে আমার আল্লাহ পাঠাইছে ইমুক মেম্বার ইমুক ধনী ব্যক্তির মানুষ তার সন্তান সোনার সামিস মুখের মধ্যে দিয়া জন্মগ্রহণ করল কিন্তু আমার ছেলেটা এটা ভাঙ্গা করে মাটির মধ্যে পইরা তখন পর্যন্ত বাচ্চার খাবার পর্যন্ত আনতে পারি না আমার এই অবস্থা কেন আমার আল্লাহ ডাক দেয়া বলবেন বান্দারে ও বান্দা খবর জানুন আমার বন্ধু হাবিব রহমাতুল আলামিন ঘোষণা দিয়েছেন ধনী ব্যক্তিরা গরিবের চাইতে গরিব মানুষ যদি আল্লাহ তালার হুকুম নিয়ম কারণ আমার আল্লাহ ডাক দেয়া বলেন আমার বন্ধু ঘোষণা দিয়ে দিয়েছেন ওই গরিব মানুষ যদি নিয়মিত এবাদত কইরা সবুর ধৈর্য ধারণ করতে পারে গরিব অবস্থায় আমার আল্লাহ ওই ব্যক্তিটা ধনীর চাইতে পাঁচশো বছর আগে আল্লাহ তারে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেবে গরিব কইতেন না লাভ না না লস কথা লাভ লাভ কেমন লাভ একটু তাকায়া দেখেন আমাদের এলাকার মধ্যে একজন মানুষ নাম বলবো না বাবা কথা বলবা আমাদের এলাকার একজন মানুষ শুনেন। একটু খেয়াল করেন শোনেন আমাদের এলাকার একজন মানুষ ওনার টাকা পয়সাই হয় না কি হয় না টাকা হয় না মানে যায় পায় এটা হোক হালাল হোক হারাম মানুষের উপরে জোর জবস্তি করে জায়গা নিয়ে নেয় এই মানুষটা এত সম্পত্তি তার তিন জনম খায়া শেষ করতে পারতো না তিন জনম শেষ করতে পারতো না কিন্তু লোকটা মানে এক কেজি গুস্ত খাইলে তার সাতশো টাকা কমে যাবে এই কারণে এক কেজি গুস্ত খায়তো না কিপটা মানুষ কি মানুষ কিপটা মানুষ কিন্তু এত সম্পত্তির মালিক তার তিন জনম খাইয়া শেষ করতে পারতো না এই লোকটা যেদিন মারা যাবে এদিন বই আমার ছেলে ডাক দিছে শুন। মনে হয় তো নাই শেষ অনেকে চিন্তা করবো আমি মারা যাওয়ার পরে অনেকে আইব যে তোমার বাপ তো মারা গেছে একটা গরু আইনা জব কই রে বড় ঘেরে অনুষ্ঠান কইরো আমি তোমারে বললা যায় আমি মারা যাওয়ার পরে মসজিদের একজন ইমাম সবার এলাকার দুই চারজন লুক আইন না খাওয়াইলে ও গরু আইন না নাউজিল্লা কইতেন না কথাটা বুঝতে পারছেন মানুষটা মারা যাইতেছে মারা যাবে মারা যাওয়ার আগে এই লোকটা বইলা যাইতেছে বাবার এই একটা খবর শুনে যাও খরচ হয়ে যাবে কথাটা বুঝতে পারছেন তো সম্পত্তির জন্য পাগল তার চাকরাতুল মাউত চলে আসছে এরপরে মানুষ তার আশেপাশে বইসা তার আপন কান্না করতেছে ওই মুহূর্তেও সে এমন ভাবে তার শরীরটা মানে ফেরালাইসিস মতো হয়ে গিয়েছিল অনেকদিন পর্যন্ত বিছানায় মধ্যে বইরা ছিল এক পর্যায়ে বই লাগেছে বাবা রে সম্পত্তি খরচ করিস না তোলা বাঘে কম পাইবি এই জন্য এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দেয়া বলেন আমার বন্ধু ঘোষণা দিয়ে দিয়েছেন আমার রাসূল ঘোষণা দিয়ে দিয়েছে দনের চাইতে গরিবরা পাঁচশো বছর আগে জান্নাতে যাবে সেই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাসুল বলতেছেন গরিবে গরিব হয়েছি এটা দূষেন না গরিব হয়েছি দূষেন না তবে গরিব হইয়া যদি আমরা এবাদত না করি এটা দূষের কথা বুঝাইতে পারছি বাবা

আল্লাহ ডাক দিয়া বলেন আমি আল্লাহ কোরআনে এক জায়গায় নয় দুই জায়গায় নয় প্রায় বিরাশি জায়গায় নামাজ করলাম এই আমার বান্দারা যদি তোমরা গরিব কৌধনী হোক তাতে কোনো সমস্যা নাই এই নামাজ যদি নিয়মিত পড়তে পারো যদি এই সবুর ধৈর্য ধারণ করতে পারো এ বন্ধুনি আমার গরিব অবস্থায় যদি আপনি সবুর কইরা এবাদত করতে পারেন আমার দয়াল নবী বললেন আমি নবী গ্যারান্টি দিয়ে দিলাম ওই ব্যক্তিটা পাঁচশো বছর আগে আল্লাহ তালার জান্নাতের মধ্যে যাবে তাইলে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই ওই মাওলার যে হুকুম কোরআনে বলেছেন নবী যে নির্দেশ দিয়েছেন এটা মানার দরকার আছে কিনা নাই আজকে মসজিদ বানাইলেন মসজিদ উপলক্ষে আপনারা মাহফিল সাজাইলেন বাবারাই আমার গভীর একটু খেয়াল দিয়ে নেন শুনে যান মসজিদের উপর না। এবং কোনো সম্ভব না বলুন আপনাদের মসজিদ যেহেতু উদ্বোধন হবে এই মসজিদ উদ্বোধন হওয়ার স্বার্থে আপনাদের কিছু আমলের কথা বলতেছি এই জন্য যাই কিছু করেন পাঁচ ওয়াক্ত নামাজটা ধরে রাখবেন পাঁচ ওয়াক্ত নামাজটা ইন্সা ইওয়াল মুনকার নামাজ ও অশ্লীল কাজ থেকে বান্দাকে বিরত রাখে সমান আল্লাহ কইতেন না তার একটা বাস্তব প্রমাণ দেখেন আপনার শরীরের মধ্যে জামা আছে লম্বা জামা কি জামা আছে লম্বা জামা আপনি একটা পাঞ্জাবি পরে আছেন পাঞ্জাবি পরা অবস্থায় কি আপনি কাউরে গালি দিতে পারবেন কথা বলেন মাথার মধ্যে একটা টুপি আছে একটা টুপি পকেটে সব সময় রাখেন টুপিটা পকেটে থাকা অবস্থায় আপনার কি মনে চাইবে আমি সিনেমা হলে যাই কথা বলেন কথা বলেন আমার দেখা আমি ভারতে আজকে পাঁচ বছর ধরে সফর করি আল্লাহ আপনাদের বরকত বাংলাদেশের প্রায় কম হলেও ত্রিশটা জেলাতে আল্লাহ তালা আমি অদমকে গুণাগারকে নিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আমি দেখেছি দেখেছি বাংলাদেশে নয় ভারতে ভারতের মতো একটা জায়গা যেখানে কলকাতা মুর্শিদাবাদ আসাম ওই জায়গাটা এত কট্টর হিন্দুপন্থী মানুষ এর পরও অনেক যুবকরা আছে যাদের এখনো পর্যন্ত দাঁড়ি নাই কিন্তু তার পকেটে টুপি আছে সুবহানাল্লাহ কইতেন না ভারতের মানুষ এত কষ্ট করে আপনি কল্পনা করতে পারবেন না একটা কথা আপনাদেরকে সামনে বলি এই যে কুরবানি গেছে না গত কুরবানি গেছে ভারতের বিহার একটা জায়গা বিহার সে এলাকার মধ্যে মুসলমান ফ্যামিলি গুরু জবাই করছে এই জন্য তাদেরকে জেল হাজতে পর্যন্ত নিয়ে গেছে কোন জায়গায় এটা মিডিয়া হচ্ছে তারা সম্ভব হলে তারা দেখতে পারবে সত্যতা যাচাই করা যাবে এই শিলচর শিলচর ভারতের আসামের শিলচর আপনাদের এই বর্ডারের পরে একটা জায়গা শিলচর একটা জায়গা সেখানের মাধ্যমে গরুর গুস্ত জবাই করছিল কুরবানির সময় এই জন্য যারা যারা জবাই করছে তাদেরকে আইনের আওতায় তুইলা দিছে হিন্দুরা নাউজুল্লা কইতেন না এরপরে তো তারা এবাদত করতেছে এরপরও তারা নামাজটা পড়ে চতুর্দিক দিয়া বিধর্মী চতুর্দিক দিয়া সারার দিন রাত নাই দিন নাই আমাদের দেশ কোন ধর্মকে আমি ছোট করতেছি না আল্লাহ তালা সেই শিক্ষা মুসলমানকে দেয় না মুসলমান আপনি আমার ঘরে সামনে মসজিদ মসজিদে নামাজ পড়েন না আপনার পাশের দেশ ভারতে আসামের শিল ছড়ে যায় দেখেন এটা আন্তর্জাতিক নিউজ পর্যন্ত হয়েছে ওই পরিবারটা কুরবানির সময় গুরু জবাই করেছিল এই জন্য তাদেরকে পর্যন্ত করা করা হয়েছে হয়েছে কিন্তু তারা নামাজ সরে না তাদের সামনে পিছনে তাদের গড়ের সামনে পর্যন্ত হিন্দু সারা দিন সারা রাত তারা ডেক্সের বজায় রাখে এই যে পূজা হয় তাদের ধর্মকে আমি রেসপেক্ট করি অন্য ধর্মকে আমি সম্মান করি তারপরে আমলের কথাটা বোঝানোর জন্য বলছি দিন নাই রাত নাই আমাদের দেশে তো হিন্দুরা বড় ভালো কেন ভালো নামাজের সময় হইলে কিন্তু দেখবেন আজানের সময় আমাদের দেশে হিন্দুরা কিন্তু তাদের এই পূজার সাউন্ড কিন্তু বন্ধ করে রাখে আছি কিন্তু অনেক জায়গায় কিন্তু ভারতে বন্ধ করে না করে না আমি নিজে দেখছি আমি এক্স্টেজে ওয়াশ করতেছি তাদের এখানে পূজা চলতেছে চলছে যার 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 সাউন্ড চলছে তো ওই পরিবারটা গরু জবাই করার কারণে তাদেরকে হাজতে পর্যন্ত নেওয়া হয়েছে কেন জুবাই করলো কিন্তু ওই ফ্যামিলির মানুষ তো পাঁচ হক্ত নামাজ পড়ে তাদের ঘরের সামনে পিছনে এদিক সেদিক সব দিক দিয়ে হিন্দুরা তারা পূজা করতেছে পূজার সাউন্ড পর্যন্ত তাদের ঘরে আসতেছে তারা নামাজ থেকে বিচলিত হয় তাহলে বেদর্মী একটা রাষ্ট্রের মধ্যে তারা যদি নামাজ আদায় করতে পারে তারা মসজিদে খুজ্জা খুজ্জা তারা মসজিদে যায় দুই কিলোমিটার তিন কিলোমিটার পর্যন্ত তারা যায় যায় নামাজ আদায় করে আর আজকে আপনারা আবার করে একশো মিটার হবে না আমরা নামাজের মধ্যে জামাতে নামাজ আদায় করতে পাই না কথা বলেন আসি কি না নাই আল্লাহ তো যদি হিসাব করেন হিসাব বাংলাদেশের বান্দার হিসাব আর ভারতের বান্দার হিসাব যদি করেন আমার বিশ্বাস ভারতের বান্দারা বিনা হিসাবে জান্নাতে যাবে কারণ তার আড়াই তিন কিলোমিটার যাইয়া যাইয়া নামাজ আদায় করে মসজিদে এত বিপদের মধ্যে ফৈরা আর আমাদের ঘরে একশো মিটারও হবে না একশো হাত হবে না আমরা মসজিদে যাইয়া নামাজ করি না সে সেই তুলনায় তারা আগে হিসাবে যাবে যাবেন জানাতে যাবে না তাইলে আপনাদের কাছে একটা ওয়াজ কারো ভালো লাগতে পারে খারাপও লাগতে পারে মসজিদ আপনারা একজনে এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে বানাইলেন বাবা সাড়ে তিন মাস লাগছে না মসজিদরা করতে একটা মসজিদে করতে ধরেন অন্তপক্ষে পঁচিশ তিরিশ লাখ গেছে নাকি ধরেন তিরিশ লাখ টাকা আপনাদের মসজিদে গেছে হ্যাঁ তিরিশ তিরিশ লাখ টাকা যদি মসজিদে যাইয়া থাকে তাহলে দেখবেন এশারে নামাজের সময় মুসল্লি ভাইবেন ভাতজন কয়জন পাঁচজন ওই তাহলে আপনারা এই তিরিশ লাখ টাকা দিয়ে মসজিদ করার কোনো মানে নাই একেবারে কোনো মানে নাই মসজিদ করলেন মুসল্লি নাই এই মসজিদের কোনো দামও নাই আল্লাহ কি শুধু চাইছে মসজিদ করাও আল্লাহ কি চাইছে আমার আল্লাহর এক দিয়া বললেন বান্দারে ও আমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ ডাক বলেন আমি আল্লাহ মানুষ এবং জিন্দাদিকে আবাদতের জন্য বানাইলাম বন্ধুরে আমার মসজিদ তিরিশ লক্ষ টাকা দিয়া বানাইলেন মসজিদ আল্লাহ তলারে খুশি করার জন্য বানাইলেন হুজরাই না ওয়াশ করাইলেন মাইক অপারেটর আনলেন মসজিদ সাত করলেন সব কিছু ভালো লাগলো কিন্তু মুসল্লি আপনাদের মধ্যে তিরিশ জন হইল না এটার মধ্যে কোনো দাম আছে কথা বলেন আছে ওয়াজটা খারাপও লাগতে পারে ভালো লাগতে পারে বাবারে আমার আপনাদের পায়ের মধ্যে হাত রেখে বলে দিয়ে যায় আপনারা কষ্ট করে দাওয়াত করলেন কিছু ভালো কথা বলার জন্য আপনাদের আপনাদের উপরে কোনো দায় বা চাপায় দেওয়ার জন্য আসি নাই আমার দয়াল নবী হাজির শরীফের মধ্যে বলেন এই আমার দল সন্তান যখন মানে নাবালেক থেকে সাবালেক হয়ে যাবে তখন তোমরা তাদেরকে নামাজের হুকুম দাও জুড়ে বলেন কিসের হুকুম দাও কথা বলেন নামাজের হুকুম দাও যখন এরপর আস্তে আস্তে বয়সটা একটু বাড়বে তারপরে নামাজের জন্য তোমরা একটু শাসন করো এরপরও যদি নামাজে না যায় তাদেরকে তোমরা হালকা আঘাত করো এটা কিন্তু থেকে থেকে নাবালক সাবালক হওয়া আমাদের দেশে সাবালক হয় কত বছরে দশ থেকে বারো আগের দিনে তো দেখা গেছে যে চোদ্দ বছর পর্যন্ত হাফ পেন্ট পরে রাখছে কথা বলেন না বুঝতে পারছে না লেংটি ফুরে রাখছে নাই লেংটি লেংটি কিছু বুঝে নাই আর এখনের দিনে তো আট বছর ওই হে হের বাফের মানে এর বাফের যে বেশি আছে নি আছে আছে বাইরা আমার তেলে একটু চিন্তা করেন আমার দেয়াল নবী বললেন এই আমার গুণাগার উন্মতের দল আমি নবী তোমাদেরকে জানাই দিলাম বয়র যখন একটু বাড়বে তোমরা তাদেরকে নামাজের হুকুম দাও এরপরে যখন নামাজ না পড়ে তারপরে একটু বেতের আঘাত করো আমার নবী ডাক দিয়ে বলতেছে এতটাই ভয়ঙ্কর কোন ব্যক্তি যদি নামাজ ব্যতীত কবরের মধ্যে যায় এই নামাজটা এমন একটা বাদত এই নামাজ ব্যক্তিটা এমন একটা বাদত কোনো ব্যক্তি যদি নামাজ পাঁচ ওয়াক্ত করতে পারে এই নামাজটাকে আল্লাহ তালার মেরাজের সাথে তুলনা করা হয়েছে বলুন সুবাহান আল্লাহ এ বন্ধুরে আমার আল্লাহ রে রাতের ময়দানে একটা হিসাব দিয়েছেন সেই হিসাবটা হইল হাসরের ময়দান ততক্ষণ পর্যন্ত একটা মানুষ হাসরের ময়দানে যাবে আপনি আমি সবাই যাব হাসরের ময়দানের সর্বপ্রথম যে হিসাবটা হবে ওই হিসাবটার নাম হইল নামাজ হিসাবটা নাম কি নাকি মোবাইলের দুনিয়ার জমি জমা কথা বলেন সাংসারিক জীবনের কিসের বাদতের হিসাব হবে নামাজের বায়ের আমার তাইলে আপনাদেরকে এতটুকু আমি অনুরোধ করে বলি মসজিদরা এত সুন্দর জাক জমক বানাইলেন ফ্যান আরম কয়েকটা বাকি আছে ফ্যানটাও এক একজনের দিয়া শেষ করে লাগবেন লাইটিং ব্যবস্থা দরকার হইলে লাইটিং এক একজনে দিয়ে দিবেন জানালার দরকার আছে এক একজনে দিয়ে দিবেন টাইলস করবেন দিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর পরিপাটি বানাইলেন মসজিদের হুজুরের জন্য একটা রুমও বানাইলেন উজু ব্যবস্থা করলেন প্রস্রব পায়খানার ব্যবস্থা করলেন মসজিদে মুসল্লি নাই এই মসজিদের কোনো দাম নাই কথা বলেন এই মসজিদের দাম আছে নাই এই জন্য মসজিদের হুজুর একজন রাখছেন আমার ছোট ভাই আলহামদুলিল্লাহ ছেলেটার কণ্ঠ বলো চমৎকার একজন তরিকতের মানুষ মুর্শিদের কদমে নিজের সইপা দিছে এবং আপনাদের এলাকার আমার সাসার ভাতিজা আলহামদুলিল্লাহ বলবেন না আপনারা হুজুরও রাখছেন যথেষ্ট সুন্দর একজন আমলি মানুষ তাহলে মুসল্লির দরকার আসেনি বাবা জুড়ে বলেন আসেনি মুসল্লির দরকার হলে আপনারা ছেলে মেয়েদেরকে যারা ছেলে আছেন ছেলেদেরকে আপনারা অনুরোধ করে মসজিদে আনবেন পারবেন তো ইনশাল একটা হাত তুলেন না দেখি না হলে তুমি মা বাবার খেদ মতো যেখানে নামাজ রোজা যেখানে নামাজ রোজা যেখানে عبد العوز الحمد لله